Assalamu alaikum, dear viewers, listeners, students, and my well-wishers. Wish all of you are fine by the grace of Almighty Allah. This is Sohail Rana with you. Welcome to Sohail English Horizon. Dear students, today I'd like to share my views with you about wheat clue. Priyo shikharthi bondhura, itimoddhe ami closest kake bole wheat clues ki without clues ki eni alochona korechi. Echharao ami wheat clues niye ekti practice class अपलोड करेछी अर्थात तुम्हारे जन्नो क्लास टी निये ची आशा करी ओई क्लास टी तुम्हारा देखेछो एवं खूब सुंदर एक धारणा पेयेछो एबार आमी विथ क्लूज निये अर्थात विथ क्लूजेर द्वितीय प्रैक्टिस क्लास निये आलोचना करछी आशा करी ओई क्लास टी तुम्हारा शुरू थेके शेष पर्यन्त देखबे एवं देखले तुम्हारा उपकृत होबे तो प्रिय शिक्षार्थी बंधुरा आर समय नष्ट नय चलो एबार देखी উইথ ক্লুজের দ্বিতীয় ক্লাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের 4 নং কোশ্চেনে ঠিক এমন একটি প্যারাগ্রাফ দেওয়া থাকবে এবং এই প্যারাগ্রাফের মধ্যে 10 টি গ্যাপ থাকবে অর্থাৎ এ থেকে জে পর্যন্ত মোট 10 টি গ্যাপ থাকবে এবং এই 10 টি গ্যাপ পূরণ করার জন্য আমাদের উপরে একটি টেবিল দেওয়া থাকবে এবং এই টেবিলের মধ্যে 12টা বক্স থাকবে 12টা বক্সে 12টা ক্লু দেওয়া থাকবে এই 12টি ক্লুর মধ্যে 10টি ক্লু তোমাকে চুজ করতে হবে অর্থাৎ প্রতিটি গ্যাপে এ থেকে যে পর্যন্ত এই প্রতিটি গ্যাপের জন্য একটি করে তুমি ওয়ার্ড পছন্দ করবে এবং যে ওয়ার্ডটা যে গ্যাপের জন্য প্রযোজ্য সিটেবল হবে ঠিক ওই ওয়ার্ডটাই ওই গ্যাপে তোমাকে বসাতে হবে আর এখানে মূলত দুইটি ক্লু বেশি দেওয়া থাকবে যেই দুইটি ক্লুর ব্যবহার এখানে নেই অর্থাৎ অতিরিক্ত যে দুইটা ক্লু সেই দুইটি কোনো ব্যবহার এখানে নেই এর উপরে এবারে লেখা থাকবে ফিলিং দ্য গ্যাপস উইথ আ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স অর্থাৎ এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোকে তোমাকে কি করতে হবে সুইটেবল একটা ওয়ার্ড দিয়ে এই গ্যাপগুলো তোমাকে পূরণ করতে হবে মেক এনি grammatical changes if necessary তুমি যদি মনে করো এই গ্যাপগুলো পূরণ করার জন্য এই যে ক্লুগুলো আছে এই ক্লুগুলোর কোনো grammatical পরিবর্তন করতে হয় যদি তোমার মনে হয় পরিবর্তন করা দরকার সেক্ষেত্রে তুমি এই ক্লুগুলোর grammatical পরিবর্তন করবে অর্থাৎ এই ক্লুগুলোর যদি পারফরম্যান্সেস পরিবর্তন করতে হয় যেমন নাউন থেকে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ থেকে ভার্ব ভার্ব থেকে অ্যাডভার্ব বা আছে ভার্ব করতে হবে নাউন বা আছে নাউন করতে হবে অ্যাডজেক্টিভ এরকম পরিবর্তন করতে হয় তাহলে তুমি করতে পারবে এছাড়াও যদি এই শব্দগুলোর কোনো টেন্সের পরিবর্তন করতে হয় তো সেক্ষেত্রে তুমি পরিবর্তন করতে পারবে কোনো শব্দের সাথে যদি এর দ্বারা যুক্ত করতে হয় তাহলে তুমি করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে 10টি গ্যাপ এই 10টি গ্যাপ পূরণ করার জন্য তোমার মার্ক হলো 5 অর্থাৎ প্রতিটি গ্যাপের প্রতিটি কোণের জন্য সুইটেবল কোণের জন্য মার্ক হলো 5 করে আর যেহেতু 10টি গ্যাপ আছে এখানে থেকে যে পর্যন্ত সেহেতু এখানে মার্ক হলো 5 × 10 equal to 5 তো আমরা যদি এই গ্যাপগুলোকে প্রপারলি পূরণ করতে চাই তাহলে বিশেষ করে আমাদের এই যে শব্দগুলো এই শব্দগুলোর অনেকগুলো শব্দের এই পারফরম্যান্স পরিবর্তন করতে হবে বা পারফরম্যান্স পরিবর্তন শিখতে হবে এবার আমরা এই শব্দগুলোর পারফরম্যান্স কিভাবে পরিবর্তন করতে হয় বা পারফরম্যান্স গত পরিবর্তন করলে কি হয় তা আমরা একটু দেখে নিই
হেলথ এই শব্দটি নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আসি আমরা হেলথ এই গুলোটি নিয়ে। হেলথ অর্থ আমরা জানি স্বাস্থ্য, এবং এই শব্দটি হলো একটি নাউন, আর এই হেলথ এই শব্দটির অ্যাডজেক্টিভ হলো হেলদি, স্বাস্থ্যবান। আর হেলথ এই শব্দটির বার হলো হিল। অনেকে আমরা হিল এই শব্দটিকে ব্যবহার করি বার হিসাবে, আর এই শব্দটির অ্যাডভার্ব হলো হেলদিলি। এরপরে আসি আমরা চয়েস। চয়েস এই শব্দটি একই সাথে নাউন এবং অ্যাডজেক্টিভ। আমরা জানি চয়েস অর্থ পছন্দ, আবার এর অ্যাডজেক্টিভ হলো চয়েস, এর আরেকটি অ্যাডজেক্টিভ হলো চুজারেবল, আর এর ভার হল চুজ, এর কোন অ্যাডভার্ব ফর্ম নেই। এরপর আসি আমরা ডেভেলপ এই শব্দটি নিয়ে। ডেভেলপ এই ডেভেলপ অর্থ হল উন্নতি করা। ডেভেলপ হল একটি ভার, তার আছে ডেভেলপ শব্দটি হল একটি ভার, এর নাম হল ডেভেলপমেন্ট, এর অ্যাডজেক্টিভ হল ডেভেলপড অথবা ডেভেলপিং, আর এর অ্যাডভার্ব হল ডেভেলপমেন্ট অনলি। এরপর আসি আমরা ইম্পর্টেন্স এই গুলোটি নিয়ে। ইম্পর্টেন্স হল একটি নাউন, কারণ আমরা জানি সাধারণত এএনসি একটি সাফিক্স, এই সাফিক্সটি যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে ওই শব্দটি সাধারণত নাউন হয়। ইম্পর্টেন্স এই শব্দটি একটি নাউন, এর অ্যাডজেক্টিভ হল ইম্পর্টেন্ট, এর সাধারণত কোনো ভার্ব ফর্ম নেই, আর এর অ্যাডভার্ব হল ইম্পর্টেন্টলি। এরপর আসি আমরা ফেস। ফেস ফেস অর্থ হল মুখোমুখি হওয়া, আবার ফেস অর্থ মুখমণ্ডল। তো এইখানে ফেস অর্থ যখন মুখ হবে বা মুখমণ্ডল হবে তখন এটি হল নাউন, এর অ্যাডজেক্টিভ হল ফেসিয়াল, আর এর ভার হল ফেস, আর যখন এটা ভার হবে ফেস তখন এর অর্থ হবে মুখোমুখি হওয়া, এর সাধারণত কোন অ্যাডভার্ব ফর্ম নেই। এরপর আসি আমরা নো এই শব্দটি নিয়ে। নো নো এটা মূলত একটি ভার, আর নো অর্থ আমাদের জানা, আর এর নাম হল নলেজ এবং অ্যাডজেক্টিভ হল নোন, আর এই নো এই ভার্বটির অ্যাডভার্ব হল নোইংলি। তাহলে আমরা জানলাম নলেজ নাউন, নোন অ্যাডজেক্টিভ, নো এটা হল ভার্ব, এবং নোইংলি এটা হল অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা আসি অ্যাবিলিটি নিয়ে। এখানে অ্যাবিলিটি অর্থ সামর্থ্য, এটা হলো একটি নাউন এবং এর অ্যাডজেক্টিভ হল এইবল, এর ভার হল ইনএবল, এবং এর অ্যাডভার্ব হল অ্যাবলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও আরো তিনটি গুলো আছে, হু, উইস এবং বি। আমরা এই তিনটি গুলো সম্পর্কে একটু জেনে নেই। হু এর অর্থ হল যে বা যারা, অর্থাৎ এই হু যখন রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হবে তখন তার অর্থ হবে যে বা যারা। এই হু শুধুমাত্র ব্যক্তির নামের পরে বসে। নেক্সট উইচ, এই উইচ এর অর্থ হল যা বা যেটি, অর্থাৎ এই উই যখন রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় যা বা যেটি, এবং এই উই শুধুমাত্র বস্তু ও প্রাণীর নামের পরে বসে। লাস্ট ওয়ান বি, শিক্ষার্থী বন্ধুরা বি অর্থ হওয়া, কিন্তু এই বি এর আরো একটি ফর্ম আছে, প্রেজেন্ট টেন্সে বি এর হলো
এন্ড ইজার পাস্ট টেন্সে এর অর্থ হলো ওয়াজ এবং ওয়্যার বি যখন কোনো মারালের পরে বসে তখন হয় বি কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভের ক্ষেত্রে হয় বিং এবং পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে হ্যাজ এবং হ্যাডের পরে বিং ব্যবহৃত হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কুলুঙ্গ সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা পেলাম এবার আমরা আমাদের মূল আলোচনা যে কিভাবে এই কুলুঙ্গ দ্বারা আমাদের গ্যাপগুলো পূরণ করা যাবে সে সম্পর্কে জানব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই কুলুঙ্গ দ্বারা এই প্যারাগ্রাফের প্রতিটি গ্যাপ পূরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই যে প্যারাগ্রাফটি আছে বা এই প্যারাসিসটি আছে এই প্যারাসিসটিকে আমাদের কয়েকবার পড়তে হবে এবং এর প্রতিটি শব্দের অর্থ আমাদেরকে জানতে হবে এবং অর্থ জানার পরে এই সেন্টেন্সের অর্থ বুঝতে হবে বা আমরা বলতে পারি এই প্যারাগ্রাফটির অর্থ আমাদেরকে ভালো করে বুঝতে হবে অন্তত আমাদেরকে গেস করতে হবে যে এই প্যারাগ্রাফের অর্থ কি হতে পারে আমাদের ভিতরে একটি ধারণা নিতে হবে আমাদের অনুমান করে বুঝতে হবে আর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম এই যে গ্যাপ এই গ্যাপটাকে আমি সরাসরি বলি একখণ্ড জমি মূলত এই জমির মালিকানা আমাদেরকে নির্ধারণ করতে হবে আর এই জমির মালিকানা নির্ধারণ করতে হলে অবশ্যই আমাদেরকে এর আগের শব্দ এবং এর পরের শব্দ সম্পর্কে জানতে হবে অর্থাৎ আগেরটা কোন প্যারাগ্রাফ স্পেস আছে পরেরটা কোন প্যারাগ্রাফ স্পেস আছে আমরা বলতে পারি আগের জমিটার মালিককে পরের জমিটার মালিককে আগের জমির মালিক এবং পরের জমির মালিক দেখে আমরা এই যে গ্যাপ এই গ্যাপ নামক যে জমিটি সেই জমিটির মালিক নির্ধারণ করতে পারবো অর্থাৎ এই জমির মালিকের নাম না অ্যাডজেক্টিভ না ভার না অ্যাডভার্ব কোনটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর কথা না বাড়িয়ে এবার আমরা এই গ্যাপ গুলো পূরণ করি এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ হিউম্যান বিং শিক্ষা হয় একজন মানুষের মৌলিক প্রয়োজন গুলোর একটি ইট ইজ ইহা হয় ডট 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 ফর দ্য ডট ডট অফ মাইন্ড অর্থাৎ এটা হয় মনের কোন একটা কিছুর জন্য একটা কিছু এবার আমরা বের করে বলি কি হতে পারে সেটা তাহলে আমরা এখানে বলতে পারি যে ইট ইজ ইম্পর্টেন্ট এটা হয় গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে ক্লু হিসেবে দেওয়া আছে ইম্পর্টেন্স এই ইম্পর্টেন্স একটি নাউন কারণ এর শেষে এন সি এস এর মানে অর্থ হয় গুরুত্ব কিন্তু এখানে ইম্পর্টেন্ট এটি একটি অ্যাডজেক্টিভ এবং এর অর্থ হলো গুরুত্বপূর্ণ তো এখন প্রশ্ন আসতে পারে কেন এখানে ইম্পর্টেন্ট হলো গুরুত্বপূর্ণ হলো কেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে এই যে বাক্যটি আছে এই বাক্যটির যদি আমরা অর্থ অনুমান করতে পারি সেক্ষেত্রে এখানে আমরা যদি বলি এটা হয় গুরুত্ব তাহলে আসলে কিন্তু সেন্টেন্সটা অর্থ হবে না গুরুত্ব বলে আসলে সবাই আসবে তো এর অর্থ হবে কি গুরুত্বপূর্ণ আর আমরা জানি গুরুত্বপূর্ণ অর্থ হলো ইম্পর্টেন্ট আর এখানে যেহেতু ইজ আছে আমরা জানি ইজ একটি টুলিং ভার্ব ইট হলো একটি সাবজেক্ট আর টুলিং ভার্বের পরে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে গুরুত্বপূর্ণ ফর দ্য মনের কিসের জন্য মনের বিকাশের জন্য বা মনের উন্নয়নের জন্য বা মনের উন্নতির জন্য তো আমরা এখানে ডেভেলপ যে শব্দটি আছে বা কুলুটি আছে এটা অর্থ হলো উন্নতি করা কিন্তু উন্নয়ন বা বিকাশ
এই এরার অর্থ কি হবে তাহলে, এই শব্দটি কি হবে? এটা হবে এখানে হবে ডেভেলপমেন্ট, তাহলে এখানে নাম হবে আর ডেভেলপ এই শব্দটির নাম হলো ডেভেলপমেন্ট। আর আমরা আরো জানি কোন শব্দের শেষে যদি মেন এই সাফিক্সটি থাকে তাহলে তার সাধারণত নাম হয়। Next, many illiterate people do not have any .. of health. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে অর্থটা কি দাঁড়ায়? Many illiterate people অর্থাৎ অনেক অশিক্ষিত মানুষের do not have নেই any কোন health সম্পর্কে কি নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারছি যে অনেক অশিক্ষিত মানুষেরই স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান নেই। তো আমরা জানি নো অর্থ হলো জানা আর এই নো এই শব্দটির নাম হলো নলেজ আর নলেজ অর্থ হলো জ্ঞান। তাহলে আমরা এখানে ব্যবহার করব নলেজ। কিন্তু প্রশ্ন হলো এখানে কেন আমরা এই নলেজ এই নামটিকে ব্যবহার করব? ঠিক আগের এই বিতে যে ব্যাখ্যা এখানেও ঠিক একই ব্যাখ্যা, এনি এটি হলো একটি ডিটারমিনার আর অফ হলো একটি প্রিপোজিশন। তো আগে বলেছি ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে সাধারণত নাম বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডিটারমিনার নিয়ে আমার একটি ভিডিও আছে, তোমরা যদি একটু দেখে নাও তাহলে আশা করি তোমাদের ভালো হবে, বুঝতে সহজ হবে। এরপরে ইফ দেই .. এডুকেটেড, যদি তারা শিক্ষিত হইত বা হত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি তারা শিক্ষিত হত, কিন্তু তারা কি আসলে শিক্ষিত? তারা তো শিক্ষিত হয়নি, এটা যদি তারা হইত। এখানে একটা কন্ডিশন এবং এটা একটা অনুমান, আমরা একটা হাইপোথেটিক্যাল একটা ধারণা এখানে পেয়েছি যদি তারা শিক্ষিত হইত। এরকম যদি অনুমান নির্ভর কিছু হয় তাহলে এই যে ইউযুক্ত যে ক্লোজটি এখানে ভার হিসাবে অর বসে। তাহলে অর্থটা হলো কি, ইফ দে আর এডুকেটেড, ইফ দে আর এডুকেটেড যদি তারা শিক্ষিত হইত। দে কুড লিভ আ .. এন্ড প্ল্যান লাইফ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি একজন মানুষ যদি শিক্ষিত হয় তাহলে তারা কি করতে পারে, তারা একটি প্ল্যান লাইফ মানে পরিকল্পনা করতে পারে। যেমন আর একটা কি কোন ধরনের জীবন, দুটি শব্দ হবে এখানে, দুটি গুলো হবে এখানে প্ল্যান, এটি হলো পারস্পরিক অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসেছে, এইখানে যেহেতু অ্যাডজেক্টিভ এন্ড আসছে যেহেতু তাহলে দুটি গুলো হবে এখানে অ্যাডজেক্টিভ। তো তারা যদি শিক্ষিত হইতো তাহলে কি করতো, তারা একটি স্বাস্থ্যবান হেলদি হেলদি এন্ড প্ল্যান লাইফ অর্থাৎ তারা একটি স্বাস্থ্য সুন্দর এবং পরিকল্পিত জীবন যাপন তারা করতে পারত। তাহলে এখানে হেলদি এই শব্দটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ হয়েছে। কেন এটা অ্যাডজেক্টিভ হলো, কারণ লাইফ এটি হলো নাম আর আমরা জানি ডেটা মিনার আর একটি ডেটা মিনার আর নামের মাঝে যদি গ্যাপ থাকে একটি গ্যাপ থাকে তাহলে সাধারণত তারা অ্যাডজেক্টিভ হয়। এখানে লাইফ এটা একটি নাউন, এর আগে প্ল্যান এটি হলো একটি অ্যাডজেক্টিভ, আর যদি এন্ড এর আগে যুক্ত হয়েছে তাহলে আগে শব্দ দুটো অ্যাডজেক্টিভ হবে হেলদি। আর এখানে যে হেলথ এটি হলো একটি নাউন, আর এর সাথে যখন আমরা ওয়াইস এই সাফিক্সটি যুক্ত করেছি তখন এটা হয়ে গেছে হেলদি। নাও look at the next clue, education teaches us how to live well, shikha amaderke shikha dey kibhabe bhalo bhabe beche thaka jay, how to othoto kibhabe how to kibhabe how to live well to beche thaka well to bhalo tahole ki holo, shikha amaderke shikha dey kibhabe
ভালোভাবে বেঁচে থাকা যায়। ইট ডট 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 আস টু মেক দা রাইট ডট 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 ইন লাইফ। এটা কি করে? এটা আমাদেরকে কিছু একটা করে, তাহলে কি করে? টু মেক দা রাইট কি সঠিক একটা কিছু করতে ইন লাইফ, অর্থাৎ এটা আমাদের জীবনে সঠিক কিছু একটা করতে সাহায্য করে। তো এখানে সাহায্য করা বা সক্ষম করা এর অর্থ হলো এখানে ইন এবল, তাহলে আমরা এখানে দিব ইন এবল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা ইন এবল এটা একটি ভার, এই ভারটাকে যদি আমরা এখানে ইউজ করি ইন এবল, তাহলে কি এটা হয়ে যাবে? হবে না, কারণ এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। এই সেন্টেন্সটা ইট ইন এবল আস টু মেক দা রাইট ডট ডট ডট, এখানে হবে চয়েস। এটা আমাদেরকে কি করে? এটা আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এই যে সেন্টেন্স, এটা আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে বা সঠিক ভাবে কিছু একটা পছন্দ করতে সাহায্য করে, যার কারণে এখানে হবে না, এখানে একটা এখানে অর্থাৎ এটা আমাদের যে কর্তব্য আছে সেই কর্তব্যটাকে বা দায়িত্ব কর্তব্যগুলোকে সঠিকভাবে সম্পূর্ণ করতে কি করে, এটা আমাদের সেই দায়িত্ব কর্তব্যগুলোকে সঠিকভাবে পালন করার যে সামর্থ্য সেই সামর্থ্যটাকে বাড়িয়ে দেয়। তো এখানে হবে এবিলিটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এবিলিটি এই শব্দটি একটি নাউন, কিন্তু প্রশ্ন হলো কেন এখানে নাউন হবে? সে আগে লেখায় আসে আওয়ার, এটি একটি ডিটারমিনার, আর আমরা জানি ডিটারমিনারের পরে যদি একটি গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপে আসবে বা সেই জমির মালিক হবে নাউন, এবিলিটি এটা হলো নাউন। আর এখানে যেহেতু টু টু কিন্তু অবশ্যই অবশ্যই এখানে টুটা ইনফিনিটি যেহেতু ধরা যায় আগে বসেছে বুঝতে পারছি, অতএব আওয়ার যদি একটি ডিটারমিনার এখানে কিন্তু নাউনই হবে। তাহলে অর্থ হলো কি? ইট এনহান্সেস our ability to perform our duties properly. এবং আর আর কি করতে এটা আমাদেরকে আমাদের সামর্থ্য থেকে বৃদ্ধি করে, আরো কিছু একটা করতে বৃদ্ধি করে, এবং তা কি? তা হলো ফেস আওয়ার এভরিডে প্রবলেম, অর্থাৎ আমাদের প্রতিদিনের কারণ জীবনে আমাদের প্রতিদিনকার জীবনে যে সমস্যা গুলো আমরা মুখোমুখি হই, সেই সমস্যা গুলোর মুখোমুখি হওয়ার জন্য যে সামর্থ্য প্রয়োজন সেই সামর্থ্যকে বাড়িয়ে দেয়। তাহলে এখানে হবে ফেস কে এডুকেশন। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ এডুকেশন, এটা হয় শিক্ষা, যা উইচ ব্রিংস এখানে
এই যে ক্লুটি, এই ক্লুটি মূলত একটি নামের পরে বাক্য এবং সেই নামকে আবার ইঙ্গিত করবে এবং পরবর্তী বাক্যের যে পরবর্তী অংশের সাথে আগের অংশকে যুক্ত করবে, কারণ উইচ ইজ রিলেটিভ প্রোনাউন। ইন ফ্যাক্ট ইট ইজ এডুকেশন, প্রকৃতপক্ষে এটা হয় শিক্ষা, উইচ যা যা বলতে পারে শিক্ষাকে ইঙ্গিত করছে, যা ব্রিংস আনে পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার লাইফ আমাদের জীবনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এডুকেশন এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে ব্রিংস এর সাথে এ যুক্ত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রশ্ন হলো এই যে উত্তরগুলো আমরা এই যে প্যাসেজটি আমরা এ থেকে যে পর্যন্ত ক্লুগুলো দ্বারা পূরণ করলাম, এই প্যাসেজটিকে আসলে আমরা পরীক্ষার খাতায় এভাবে লিখব, পুরো প্যাসেজটা কি আমরা পরীক্ষার খাতায় তুলব, তারপরে কি আমরা এই গ্যাপগুলো কি পূরণ করব। আমার উত্তর হলো অবশ্যই না, এই এই প্যাসেজ তোমাদের পরীক্ষার খাতায় উঠানোর কোনোই বা লেখার কোনোই দরকার নেই। এই প্যাসেজটি তোমাদের খাতায় তোমরা লিখলে তোমাদের কোনো ক্রেডিট নেই, আর না লিখলে তোমাদের কোনো ডিসক্রেডিট হবে না, বরং এই প্যাসেজটা উঠাতে তোমাদের অনেক সময় নষ্ট হবে। অতএব এই প্যাসেজটি তোমাদের পরীক্ষার খাতায় তোলার কোনোই প্রয়োজন নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পরীক্ষার খাতায় আমরা কিভাবে গুরুত্ব দেবো একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় ঠিক এভাবেই আনসার টু দা কোশ্চেন নাম্বার 4 লিখবে, তারপরে উত্তরগুলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এভাবে নিচে নিচে সাজিয়ে লিখবে, অবশ্যই উত্তরগুলো পাশাপাশি লিখবে না। আর উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ সম্পর্কে আমার আরো ক্লাস আসবে, সেই ক্লাসগুলো তোমরা দেখবে এবং বুঝতে চেষ্টা করবে, আশা করি তোমরা উপকৃত হবে। আর উইথ ক্লুজের যে প্র্যাকটিস ক্লাস আজ এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর তোমাদের যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে নিচে যে লাইক এবং শেয়ার বাটন আছে সেখানে তোমরা ক্লিক করো এবং কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান কমেন্ট আশা করছি। এট দ্য সেম টাইম আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং উপরে যে বেল আইকন আছে সেখানে একটু ক্লিক করে রাখো, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে পেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।